আসলাম, অনেকেই বলছেন যে কিবোর্ড দিয়ে কেন লাগাইতে পারে না পেন্সিল ওয়ারিং। তো একটা বিল্ডিং এ আবার পিভিসি বোর্ড লাগানো আছে, একটা বিল্ডিং এ পিভিসি বোর্ড লাগানো আছে, আমরা এই পিভিসি বোর্ড কেন লাগাই না, আর বিল্ডিং এর ভিতরে যে স্টিল বোর্ড কেন লাগাই, এই জিনিসটি আজকে খুঁটিনাটি দেখাবো। তো আপনারা থাকবেন আমার সাথে আর ভিডিওটি সরাসরি লাইভ দেখাবো। তো এখানে কয়েকটি কাজ করছে, এই যে একটা জিনিস আছে, তুমি এনে দাও, এই যে সুইচ বোর্ডটি লাগানো হয়েছে, সুইচ বোর্ডটি থেকে এই জায়গাটা 5 ফিটের চেয়েও কম, ইঞ্জিনিয়ারিং ভাষায় 5 ফুট 6 ইঞ্চি, ফ্লোর থেকে ফিনিশিং লেভেল থেকে সুইচ বোর্ড 5 ফুট 6 ইঞ্চি। এখন নিচে যদি টাইলস হয়, নিচে যদি টাইলস হয় তাহলে কিন্তু এই সুইচ বোর্ডটি নিচে পড়ে যায়। তো এই বিষয়টি অবশ্য খেয়াল রাখা উচিত যে সুইচ বোর্ডটি কতটুকু উপরে দেওয়া যায়, ঠিক আছে, এই জিনিসটি খেয়াল রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে কাছে আস, দেখেন এখানে এই যে ইএম এর রাখছে অনেক কষ্টের, আর এটা একটু নড়বড়ে, এই যে দেখুন হালকা, ঠিক আছে, এখানে 100% এটা মরিচা পড়ছে। আপনি যদি এভাবে দেখি মরিচা পড়ছে, এই যে দেখুন ওই যে একটা রড নাট আছে, এই যে ভিতরে এই যে নাটটা আছে দেখছেন, লম্বা করে দাও, এই যে নাটটা আছে, নাটটার উপর টাচ করো, নাট আছে, এই নাটটাকে আপনি যদি একটু ধাক্কা দেন, ধাক্কা দেন, তাহলে নাটটা ভিতরে চলে যায়, ভিতরে চলে গেলে এই নাটটা কোনো দিনই আর লাগবে না। আর এখানে নাটটা যদি একবার ফসকে যায়, এই সাইডে আপনি কখনো আর স্ক্রু লাগাইতে পারবেন না। তো ওই সাইডে আবার টাই মেরে বা ওইখানে ছিদ্রি করে রয়্যাল 3 ইঞ্চি ছিদ্র করে 3 ইঞ্চি স্ক্রু মারা ছাড়া কোনো বিকল্প উপায় নেই। তো আমরা সবগুলি ভিডিও স্টিল বোর্ড দিয়ে করেছি, আর এগুলি হয়তো লাগানো আছে, এই কাজগুলো আমার না, আমি আরেকটা সাইডে আসছি দিব্যি ডিটিংয়ের জন্য। তো অন্য অন্য রুমেরগুলো দেখি, দুইটি সকেট আছে, এটা দেখুন অনেকটা নিচে, এই যে দেখুন কাছে আসো, লাইট জ্বালাও, হ্যাঁ তুই কাজ করো, এই দেখেন এটা, এটার ভিতরে বালু গেছে, এটা এটা জীবনেও এটা নাকটা ভালো করে লাগাইতে পারবো না। আর এখানে মনে হয় যে ফ্রিজের পয়েন্ট পাশে দাও, এটা যদি ফ্রিজের পয়েন্ট দেয় তাহলে এটা এই এখানে সুইচটা কীভাবে দিবে। তো আপনারা তো অনেক সময় আমার কাজে ভুল ধরেন, এইখানে ফ্রিজের পয়েন্ট, এটা সুইচ বোর্ড, এই যে দুইটা একটা কিচেন রুম, একটা হচ্ছে আকবর, আর কিচেন রুমের অবস্থাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই আমাদের দরকার নাই, আমি যেটা যদি ইলেকট্রিক কাজ করি, তো সেই জন্য এখানে ফ্রিজ লাগাইলে এই সুইচ বোর্ডটা দিব কীভাবে, সুইচটা কীভাবে দিবে, এগুলো হচ্ছে মাথা আমাদের কিছু থাকার প্রয়োজন, এই হলো একটা জিনিস। তাছাড়া এই পাশে দিলে দিতে পারতো, এটা তো বুঝবেন অবস্থাটা, এটার হচ্ছে কী অবস্থা, আয়াটা আসলে রুমে দিলি, আর এখানে দেখেন লাইট কতদূর করে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে লাইট হতো, এই দিন তারা কাজ করে আমার কাছ থেকে, দুদিন দেখছেন আজকে অন্য অন্য বিল্ডিং ভিজিট করা হবে। এখন যে ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবেন, আমার কাছ থেকে তো এতদিন শিখলেন, আমার হেল্পারের কাছ থেকে কিছু শিখেন, বাদ বাকি কাজগুলি কীভাবে করলে ভালো হইতো, তা আলমগীর সাহেব আমাদের সাথে কথা বলবেন। এখন এই কাজের বিষয়ে আপনাদেরকে আমার হেল্পারে আজকে একটু ট্রেনিং দেবে, আমি চলে গেলাম। এটার এই সম্বন্ধে এই এই যে পিভিসি বোর্ডটা দিছে আর স্টিল বোর্ড, এটা কি খারাপ হইতে পারে, কি ভালো হইতে পারে, এটা বিষয়ে বলো। আসলে আমি তো এটার বিষয়ে পুরো এক্সিল করে নেন, এই যে আমার থ্রেডগুলো, এটার থ্রেডগুলোতে আমরা কোনো কাজই করতে পারতেছি, এই যে থ্রেড এটার ভিতরে কোনো থ্রেডই নেই এখন বর্তমানে, আমি থ্রেডটা ওয়ান করার সাথে সাথে ওইগুলো থ্রেড খাইতে যাবো না, এটা আমি কীভাবে কাজ করবো, এটা আমার কোনো রাস্তায়, আমি বিকল্প কোনো রাস্তায় পেয়েছি না। আসলে এই স্টিল বোর্ডটা আমি মনে করি সব থেকে এটা ভালো, বা এটা মানে কাজ করতেও মজা আমাদের লাগে, কিচ্ছু নাই এটা কীভাবে দিল, এটা আমি ভাই এটা এক্সেল করতে পারবো না,
তারপর উপরে লাইট গুলো, এটা লাইট গুলো মোটামুটি অনেক উপরে উঠে গেছে, ভেন্টিলেটার লেভেল লাইট হয়ে গেছে, অনেক উপরে উঠে গেছে। এটা কি করবো, উপর থেকে প্রায় আছে। আমার হেল্পার বলছে সে ভেন্টিলেটারের উপরে লাইট উঠে গেছে, তো এই লাইটটা আর তো নিচে নামানোর দরকার ছিল। এই ফ্রিজের পয়েন্টটাও, এই যে ফ্রিজের পয়েন্ট আছে, সেই ফ্রিজের পয়েন্ট আমি এটা সুইচ বোর্ড সুইচ দিলাম, এটা ফ্রিজ না রাখলাম, আমি সুইচটা কীভাবে বলবো? এই রাস্তাও না, এটা ব্লক, এই সব অবস্থা। আবার এখানে পাঁচ ঘন্টা দেওয়া যাচ্ছে গ্যাসের চুলার সাথে, এই যে গ্যাসের চুলার সাথে দেওয়া যাচ্ছে সিক্স পিন সকেট, গ্যাসের চুলা এই জায়গায়, সিক্স পিন সকেট এই জায়গায়, কীভাবে অন করবো? এটা তো যে কোনো সময় অগ্নিপাত ঘটতেই পারে, এই সব অবস্থা। এটা আসলে মানে আমার হেল্পারে ধরছে যেটা যে গ্যাসের চুলার উপরে কি ত্রিপিন সকেট তো কখনো হবে না, কারণ এখানে তো অগ্নিপাত ঘটতে পারে, তো গ্যাসের এইখানে পুতায় দিলে ভালো হয়। আসলে আমি মনে করি এই জায়গায় এটা রাখারই কোনো অ্যাকসেপ্ট নাই, আছে এক জায়গায় একমাত্র এটা নিচে, কারণ আপনি যদি এনে গ্লিজার রাইস কুকার গ্রাইন্ডার রাইস কুকার ও গ্রাইন্ডার যদি এই জায়গায় রাখেন তাহলে আপনি এই জায়গায় চলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে কোন রুমের প্রতি রুমের জন্য আলাদা সার্কিট ব্রেকার, একটা রুম দিয়ে লাইন টান হবে। আর এখানে মনে হয় একটি ও ফ্যান পয়েন্ট আছে, আর এই যে একটা হয়তো কোলিং বেলের যেটাই হোক একটা কোলিং বেলের পয়েন্ট আছে। আর আমরা একটু সামগ্রীর এরিয়ার ভিতরে দিকে দেন তো ব্যবস্থা চান। এই যে লাইটার আছে, এই যে একই অবস্থা, এই উপরে রেখেছে, সেটা এটা কোনোভাবে হয় না, এটা কোন সিস্টেম হইল? আমরা তো ভালো চাইলে কেউ, মানুষ তো ভালো চাই না, এই সব অবস্থা। আমগুলো বুকগুলো সবাই ধরতে পারে ভাই, এই যে 8 ফিট নিচে একটা লাইট দিয়েছে, 8 ফিট নিচে এই লাইটটা, এই জায়গায় থাকলে সাদের কালারে চেঞ্জ হয়ে যাবে, রঙের কালার চেঞ্জ হয়ে যাবে, লাইট এই জায়গায় থাকে। মানে ভুলটা ধরছে কি যে ছাদ থেকে 8 ইঞ্চি নিচে কিভাবে একটা লাইট হয়, দেখেন অন্য মানুষের কাজ, এতদিন তো আমার কাজ দেখলেন, আজকে আসছে একটা, এই যে দেখেন আপনারা, এই যে একটা রুম পেছনে যাও, আমাদের কাছে হয়তো কি না লাইট, না না আপনি এটা দেখতেই দেখা, এটা ক্যামেরা এমনি দেখা যাবে, এটা এই যে কত রুক ডিস্টেন্স, মোটামুটি অনেকটা অনেক ডিস্টেন্স, এটা ভাই না হইলো ভাই 5 ইঞ্চি আপ করো, এই দেখেন এই বাসটার থেকে উপরে, মানে হালকা একটা মেলা হয় না, এই বাসটার থেকে এই বলটা উঠে, আমরা আর একটা জয় ভাই গীতা আনছি না, তো আমরা কিন্তু গীতা আনছি না, এই যে বাসটার থেকে একটু নিচে দেখছেন, মানে হে বুকটা ছিল এখানে, এই বুকটা ছিল, মানে একটা বুড়ের সাথে আর একটা বুড়ের কোনো মিল নাই, দেখতে পাচ্ছেন? সবসময় মনে রাখবেন প্রত্যেকটা বুট যেন এক লেভেলে হয়, 5 ফুট 7 ইঞ্চি হোক, 5 ফুট 8 ইঞ্চি হোক, তো ফিনিশিং ফ্লোর থেকে 5 ফুট 8 ইঞ্চি উপরে যদি হয় প্রত্যেকটা বুট সুইচ বুট এক লেভেল থাকবে, ঠিক আছে? তো ডিবি বুটের অবস্থা দেখেন, এইটা হচ্ছে অন্যদের কাজ আর কি, তা আমরা আসছি তো আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই বলছেন যে এই আপনার পিভিসি বোর্ড দেওয়ার জন্য, পিভিসি বোর্ড তো দেখেন এখানে পিভিসি বোর্ডে যে সব মরছে নিচে পড়ে গেছে, এই যে সব মরছে, এগুলো তো একবারে নষ্ট একবারে, আর স্টিলের বোর্ডটা যদি দেয় তাহলে এমকে সুইচ এমকে নাট যদি নাও লাগে, স্টার স্ক্রু লাগিয়ে হলেও কাজ করা যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আগামীতে আরও নতুন নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। তো দেখতেই পারছেন এই যে দেখেন উপরে নিচে সব দিক দিয়েই, মানে এদিকে তো ফাইবের অবস্থা কি আর কাজের অবস্থা কি, এইগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে মানুষের যে কাজগুলি নিম্নমানের নিয়ে নিম্নমানের কাজ করা হয়। দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন, একটু দেখে যান, এটা একটু দেখো দেখো একটু, এই যে মেয়ে ধরো, এই যে দেখ, এই যে দেখেন ফ্যান কত উপরে, ফ্যান না হলেও নিচ থেকে ধর, ফ্যান নিচ থেকে এই তো 1.5 ফুট উপরে, এই যে ফ্যান 1.5 ফিট উপরে, ঠিক আছে? এটা কিন্তু আর একটু নিচে দেওয়া যেত,
যদিও বা ওনারা এই কাজটা করছেন, ওনাদের ভালো এটা, এই ফ্যানটা আর একটু পেছনের দিকে দিলেই কিন্তু একটু নিচে দেওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আসসালামু আলাইকুম আপনাদের জন্য আগামীতে শুভকামনা রইল। আর ইয়া করবেন, আর এই যে দেখেন একটা, এই যে এটা যে মাছ ধরের এই দিক দিয়ে এই যে গ্যাসের পাইপ, এটা কিন্তু গ্যাসের পাইপ মাছ ধরে, মানে ঘরের মাঝখানে দিয়া কম টাকায় কাজ নিয়ে ভাই কি করবে, যে আপনি হারেন নেই করে কিছু করার নাই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।